চারিদিকে দুর্গাপূজোর আমেজ। দুর্গাপূজো মানে শারদোৎসব, নাচে গানে দেবী দুর্গাকে আহ্বান করার সময়। ঠিক সেই আনন্দের নাচে কবিতায় উমাকে বরণ করে নিতে গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি প্রয়াস মঞ্চে সাগর সরকার আর দৃশিতা চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত হল শারদোৎসব 2023। 2018 সালের এই অনুষ্ঠানের পথ চলা শুরু। মধ্যে একটু ভাটা পড়েছিল করোনা আবহে, তবুও তারা থেমে থাকেনি, ভিডিও করে দর্শকদের উপহার দিয়েছেন অনুষ্ঠান। সবকিছু স্বাভাবিক হওয়ার পর এবছর আবারও তারা শুরু করলো শারদোৎসব। নাচে গানে কবিতায় ভরা এক সুন্দর সন্ধ্যা দর্শকদের উপহার দিল। অনুষ্ঠান দেখতে দর্শকদের ভিড় ছিল চোখের পড়ার মতো। আজকের অনুষ্ঠানে নৃত্যালয়গুলির ছোট বড় শিল্পীদের বিভিন্ন নৃত্য পরিবেশন প্রশংসার দাবি রাখে। সাগর সরকারের মঞ্চ পরিকল্পনায় সাবেকি আনা ছোঁয়া লক্ষ্য করা যায়। সঞ্চালনায় প্রসেনজিৎ চৌধুরী সাবলীল, তার সঞ্চালনা দর্শকদের মুগ্ধ করেছে। নাচের ক্ষেত্রে মঞ্চে আলোর ব্যবহার সত্যি অনবদ্য, নাচগুলিকে অন্য মাত্রা এনে দিয়েছে। আমি আমাদের প্রিয়াঙ্কা দি, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গুহকে শারদ উৎসবের পক্ষ থেকে অনেক আজকে আমাদের শারদ উৎসব হচ্ছে, যেটা প্রথমে 2018 আমরা সবাই অনুষ্ঠিত করেছিলাম স্থানীয় রাজবাড়ি পার্কে। তো মাঝখানে করোনার পিরিয়ড থাকার সময় এবং এক বছর আমরা ভিডিও করেও ছেড়েছিলাম প্রোগ্রামটি। তো এই বছর দৃশিতার দৃঢ় চেষ্টায়, মানে দৃশিতার বলাতেই এই প্রোগ্রামটি আরও বিশেষ করে হচ্ছে। আমরা এই প্রয়াস মঞ্চে বিভিন্ন গুণী মানুষদের সান্নিধ্যে নিয়ে এবং সহযোগিতায় আমাদের এই শারদ উৎসব দেবী বরণ অনুষ্ঠিত করছি। মূলত অংশগ্রহণ করেছে জলপাইগুড়িতে যে সমস্ত রিনাউন্ড মানে নৃত্যশিল্পীরা আছেন এবং তাদের প্রশিক্ষণে যে স্কুলগুলো আছে, যেমন সংকল্প আছে মৌমিতাদির, রিদম ডান্স একাডেমির মেঘাদির ছেলেমেয়েরা রয়েছে, পম্পিদির কল্পদীপ আছে, পাইলি আছে, সাগরদার নিজের স্কুলও রয়েছে, রুজিনা অজন্তার নাচের স্কুল রয়েছে, নিত্যভূমি ও ছন্দায়ন। সাড়া খুব ভালো পাওয়া গেছে এবং শিলিগুড়ির থেকেও এসছে আর কি, শিলিগুড়ির থেকেও, শিলিগুড়িরও অনেক ডান্স স্কুল এসছে, নিত্যমহল ডান্স একাডেমি। নৃত্য নয়, মানে নাচ নয়, দেবীর আবাহন শুধু যে নাচ দিয়েই হয় এমনটা না, আমরা নাচের পাশাপাশি শারদ উৎসবে এবছর রেখেছিলাম আবৃত্তি। তো আবৃত্তিটাকেও আমরা মানে সাইমেলটেনিয়াসলি নাচ এবং আবৃত্তি দুটোকেই করেছি। শব্দশ্রুতি রয়েছে।